अगर ये मैच जीतना है अरे কতক্ষণ লাগবে হ্যাঁ বর্তমানে সব অনেক জুনিয়র ছেলেরা আছে, তো ওদের সাথে খেলতে ভালোই লাগে, এই জন্য আসছি। আর প্রত্যেকবার টুর্নামেন্টও ভালো হয়, তো আমাদের সিজন শুরুর আগে একটা ভালো টুর্নামেন্ট খেলতে সবাই চায়, তাই জন্যই আসছি প্রত্যেক বছর। নগরে আমরা আগেও এসেছি খেলতে, চন্দ্রনগরে রামুদার এরা আছে সব, দাদা রাজীবদারা সব প্রচণ্ড খেলার প্রতি ওরা মানে খুবই ইয়ে করে, দেখি প্রত্যেক বছরই। তো অবভিয়াসলি ভালো হবে জানতামই, তো এটা কোনো আনএক্সপেক্টেড নয় যে ভালো হচ্ছে। টিমের পজিশনে তো ফার্স্ট ম্যাচ খেলছি আমরা প্রি কোয়ার্টার, জিতলে কোয়ার্টার ফাইনাল খেলবো, মানে কার সাথে পড়বে যাই না, জিতলে কোয়ার্টার ফাইনাল খেলবো। আমাদের এই 6 তারিখ শুরু হয়েছে, আমাদের 16 তারিখ পর্যন্ত প্রোগ্রাম আছে, 14 তারিখে একটা আইটি পার্টি আছে। মানে IPL যেরকম হয়, আমাদের স্যার জগমোহন ডালমিয়া 2008 সালে এই টুর্নামেন্টটা চালু করেছিল, যে IPL-এর সংস্করণে যে জেলাতে এই T20 ক্রিকেটটার প্রসার করার জন্য উনি ওটা ছড়িয়ে দিয়েছিলেন। প্রথম বছর শিলিগুড়িতে খেলা হয়েছিল 2008 সালে, চন্দননগর সেটা চ্যাম্পিয়ন হয়েছিল। দীর্ঘদিন পরে চন্দননগর এটা হোস্ট করার সুযোগ পেয়েছে। মানকুণ্ডু মাঠে আমরা এই টুর্নামেন্টটা করছি, 6 তারিখ থেকে 16 তারিখ ফাইনাল খেলা হবে।